আশঙ্কায় শক্তি হলো। 53 জন নাবিক ক্রু নিয়ে সমুদ্রের অতলে তলিয়ে গেছে ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনটি। শনিবার নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ উদ্ধারের কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধান ইউডো মর্গানো। ফলে ওই সাবমেরিনের 53 জন ক্রু এবং নাবিকের সেখানে মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বুধবার বালিদ্বীপের কাছে সাগরে টর্পিডো মহড়া চালানোর সময়ে আচমকাই নিখোঁজ হয়ে যায় ইন্দোনেশিয়ার সাবমেরিন কেয়ারার নাঙ্গালা 420। নিখোঁজ হওয়ার সময়ে সাবমেরিনটিতে 53 জন ক্রু এবং নাবিক ছিলেন। নিখোঁজ হয়ে যাওয়ার সময়ে সাবমেরিনটিতে যে পরিমাণ অক্সিজেন ছিল তাতে ওই নাবিক এবং ক্রুদের শনিবার সকাল পর্যন্ত বেঁচে থাকার কথা ছিল। ফলে নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গেই সাবমেরিনের নাবিক ও ক্রুদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় ঝাঁপিয়ে পড়ে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর উদ্ধারকর্মীরা। বিশেষ দক্ষ ডুবুরিদেরকেও সমুদ্রের অতলে নামানো হয়, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ। সবার আগে জানতে হলে আমাদের এমকে টিভি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।